Hi friends, welcome once again on my new tips and tricks video. Today we will learn how to change a Gmail background color on your Gmail accounts. Bondhura, shubhagotom abar amar arekti notun video te. Bondhura, amra ajke shikbo kibhabe apni apnar Gmail er background change korte paren. এটি একটি গোপনীয় টিপস অ্যান্ড ট্রিক্স বন্ধুরা আপনাদের জন্য এটা নতুন হতে পারে সেজন্য আমি ভিডিওটি তৈরি করছি বন্ধুরা আমার সাথেই থাকুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হাই ফ্রেন্ডস ইফ ইউ আর নিউ হিয়ার প্লিজ ডোন্ট ফরগেট টু হিট দ্য সাবস্ক্রাইব বাটন ইন দিস ওয়ে ইউ উইল বি নোটিফাইড for new video. So without wasting time, let's get started. বন্ধুরা আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টটি ওপেন করুন আপনার জিমেইল ওপেন হওয়ার পরে আপনি যে ইন্টারফেসটি দেখতে পাবেন বন্ধুরা এটা আপনারা জানেন আমি এখন দেখতে পাচ্ছি আমার জিমেইলটি ওপেন হয়েছে বন্ধুরা ঠিক আপনার এই জিমেইল ইন্টারফেসটি এমন এখন আপনি যে কাজটি করতে হবে সেটা হলো আপনার সেই জিমেইল ইন্টারফেসের ডান পাশে ঠিক উপরের সারিতে আপনি দেখতে পাচ্ছেন সেটিংস একটি আইকন এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন যে ইন্টারফেসগুলোর সাথে আপনার ব্যাকগ্রাউন্ডটিও আপনি চেঞ্জ করতে পারবেন সেখানে ডিফল্ট আছে কমফোর্টেবল আছে কম্প্যাক্ট আছে এরপরে আপনি দেখতে পাচ্ছেন এখানে ব্যাকগ্রাউন্ডগুলো আছে এগুলো পেতে হলে আপনাকে ভিউ অলে ক্লিক করতে হবে বন্ধুরা তো আপনি ভিউ অল এ ক্লিক করুন ক্লিক করার পর অনেকগুলো ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন আপনি ঠিক আপনার কম্পিউটারে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় ঠিক একই ফিচার আপনার জিমেইলেও আছে এটা আমরা অনেকেই জানি না সেই কারণেই আমি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বা ট্রিক্সগুলো দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনি যদি চান আপনি যদি সৌখিন ইউজার হন সেই ক্ষেত্রে আপনি এটি ব্যবহার করতে পারেন আর যারা ব্যবহার করতে চান না তথাপিও আপনি জেনে রাখুন জেনে রাখা ভালো তো আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এই সবগুলোই আপনি চাইলে ব্যবহার করতে পারেন যে কোনো একটি বা আপনার পছন্দসই বন্ধুরা যখন এখন যেটা আছে এটা হলো ডিফল্টে এরপরে আপনি ব্ল্যাক দেখতে পাচ্ছেন এরপরে ব্লু দেখতে পাচ্ছেন এরকম অনেকগুলো কালার আছে আপনি চাইলে সেগুলো চুজ করতে পারেন আপনার পছন্দসই অনুসারে ধরুন আমি এখন ব্ল্যাক করতে চাই ডার্ক ব্ল্যাক আপনি দেখতে পাচ্ছেন এখন অটোমেটিকলি আমার ব্যাকগ্রাউন্ডটি ডার্ক ব্ল্যাক হয়ে গেছে আপনি সেটা ব্যবহার করতে পারেন আপনার চোখের কোনো ধরনের যদি হোয়াইটে প্রবলেম থাকে ব্রাইটনেসে যদি প্রবলেম থাকে সেই ক্ষেত্রে আপনি ব্ল্যাক করে নিতে পারেন অথবা অন্য কোনো কালার বন্ধুরা আমি সিলেক্ট করলাম ডার্ক এরপর আমি যদি এখন সেভ বাটনে চাপি তাহলে আপনার এই ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ হয়ে যাবে অথবা আপনি যদি আপনার পছন্দসই ফটো আপনি এখানে সিলেক্ট করতে পারেন অ্যাজ এ ব্যাকগ্রাউন্ড কালার হিসাবে তো বন্ধুরা আমি এখন জাস্ট আপনাকে অল্প সময়ের মধ্যে নতুন একটি টিপস দিয়ে দিলাম যেটা আপনি ব্যবহার করতে পারেন আমি সেভ বাটনে চাপলাম বন্ধুরা দেখুন আপনার ইমেইলে এটা সেট আপ হয়ে গেছে আপনি চাইলে এটা আবার আপনি সেট আপ করে নিতে পারেন রিসেট আপ করে নিতে পারেন ঠিক একইভাবে তো আজকে এই ছিল বন্ধুরা আমি আপনাদের দেখিয়ে দিলাম কিভাবে আপনি আপনার ইমেইলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও